ছয় সাতটা ওয়েবিনার টপকায় এই ওয়েবিনারটাই আমি জয়েন করছি। ওয়াই? বিকজ এখানে যে ব্যাপারটা উপস্থাপন হচ্ছে আমাদের নাটক থেকে, আমাদের মনিরুজ্জামান মনির ভাই যেটা করতেছে, মূলত আমাদের মূল কাজটাই হচ্ছে এটা, বিজনেসটাই হচ্ছে এইটা। মানে আইটি, হোয়াট ইজ আইটি? ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ আপনার টেকনোলজি সম্পর্কে আপনাকে ইনফরমেশন দেয়া, তথ্য দেয়া। তো এই যে অনেকগুলো ওয়েবিনার হচ্ছে, আমি জানি না কতটুকু এই ইনফরমেশন টেকনোলজি সম্পর্কে জানানো হচ্ছে। তো একটা মিটিং যখন, ওয়েবিনার যখন ট্রেনিং কায়দায় হয়, ট্রেনিং সেশন হয়, সেটা কিন্তু একেবারে দুর্দান্ত, এবং এটাই আমাদের মূল কাজ। বিকজ আপনারা দেখবেন যে পৃথিবীতে যে যেখানেই যে কাজই করুক না কেন, সে প্রতিনিয়ত কিন্তু ট্রেন আপ হয়, প্রতিনিয়ত ট্রেন আপ হয়। যেমন আপনি আর্মি, পুলিশ বা যাদের কথায়, বা নিজের লাইফের কাজেরই, আপনি একটা কাজ করতে গেলে কিন্তু প্রথমেই ওটা সূক্ষ্ম হবে না, পারফেক্ট হবে না। সো আপনি এটা করতে 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 একটা সময় পারফেক্ট হয়ে যাবে। বিকজ দিস ইজ দ্য নেচার অফ হিউম্যান বিং, ইউ নো। মানুষ হচ্ছে পৃথিবীতে সব থেকে বেশি একদম নাজুক এবং অসহায় প্রাণী, এবং সব থেকে হচ্ছে ফার্স্ট ক্লাস, সুপার ফাস্ট ব্রেন নিয়ে পৃথিবীতে থাকা একটা প্রাণীর নাম। তো এই প্রাণী আপনি ট্রাই করতে করতে, ট্রেনিং নিতে 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 একটা সময় সে এমন ভাবে নিজেকে সারাই যায়, যেটা হচ্ছে আপনার সত্যি এটা অ্যামাজিং একটা ব্যাপার। তো মনির ভাই যেটা করতেছে ওখান বিডি আইটি ট্রেনিং যেটা করতেছে, এটাই হচ্ছে একটা পারফেক্ট বিজনেস মেথড বলে, পদ্ধতি বলে। মানে আমরা আসলে কি নিয়ে বিজনেস করতেছি এটা আমাদের জানা দরকার এবং বোঝা দরকার। জগতের একটা শ্রেষ্ঠ বিজনেস হচ্ছে অনপ্যাসিভ। এই অনপ্যাসিভ সারা পৃথিবীকে এমন একটা ঝাঁকুনি দিয়ে দিয়েছে ইন্টারনেট জগতে, যেটা সবাই আসতে ভাবতেছে যে করতেছে কি। ক্যান ইউ ইমাজিন ব্রাদার, জাস্ট লিসেন টু মি, দিস ইজ ট্রু, আই এম নট গসিপিং টু ইউ, দিস ইজ ট্রু স্টোরি, ইউ নো ব্রাদার। অনপ্যাসিভ ইজ এ বিগ শপ। একটা জায়গায় আপনার জীবনের যে যে প্রোডাক্ট গুলো দরকার, সেটা আপনি যদি পেয়ে যান, আপনি অন্য জায়গায় যাবেন না, এটাই তো সত্য। তো অনপ্যাসিভ হচ্ছে এরকম একটা ইন্টারনেটের দোকান, যেখানে আপনি সব ধরনের সেবা এখান থেকে পেয়ে যাবেন, এবং সবকিছুই আনলিমিটেড, অনলি ফর ওয়ান কোম্পানি, যে কিনা বলছে যে আনলিমিটেড সার্ভিস, সব ধরনের সার্ভিস আনলিমিটেড। তো এই আনলিমিটেড সার্ভিস শেখার জন্য এরকম ট্রেনিং না থাকলে তো আমরা শিখতে পারবো না, আমরা জানতে পারবো না। আর আপনারা জানেন যে পৃথিবীতে যাদের যত বেশি শিক্ষা কম, তারা তত বেশি সমাজের নিচু জায়গায় থাকে, প্রত্যেকটা পজিশনে নিচু জায়গায় থাকে, প্রত্যেকটা জায়গায় সে নিচু জায়গায় থাকে। তো আমাদের এই বিজনেসটা কি করতে হবে, আমাদের ট্রেন আপ হতে হবে। তো আমরা যদি এরকম মনিরভাইয়ের মতো এরকম একজন শিক্ষিত ব্যক্তি, একজন চমৎকার ভদ্রলোক, একেবারে জেন্টেলম্যান, পলাইট ম্যান, হ্যাঁ, যিনি কিনা একজন আমাদের প্রিন্সিপাল, সহকারী অধ্যক্ষ, এত চমৎকার একটা মানুষের কাছ থেকে এরকম সুন্দর ট্রেনিং পাওয়া, তো ভাগ্যের ব্যাপার আমি মনে করি। তার ক্লাসে আমি ছাত্র হওয়া, তো এটা আমার লাকি ডে আছে রিয়েলি, যে কারণে ছয় সাতটা ওয়েবিনার কিন্তু টপ প্রাইজ হয়েছে। বিকজ আমার কাছে মনে হয়েছে যে আমি সবার থেকে কম জানা মানুষ, সব থেকে কম জ্ঞানী মানুষ। সো মনিরভাইয়ের মতো এরকম মানুষের কাছ থেকে যদি আমি ট্রেনিং নিয়ে ট্রেনার হতে পারি, তাহলে আমি মনে হয় আরো বেশি অনেক আগায় যেতে পারবো। অনেক বেশি রিকোয়েস্ট করবো যে এই 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 মিটিং এর লিঙ্কটা কিন্তু আপনারা সবাই একটু শেয়ার করবেন, তাহলে আমরা কিন্তু খুব উপকৃত হব। পার্সোনালি আমি আমি নিজের কোনো, মানে আমি মনিরভাইকে ভালোবাসি এ কারণে বলতেছি না, অরিজিনালি যদি প্রকৃত মানুষকে হেল্প করার দরকার হয়, তাহলে আপনি এই ট্রেনিং সেশনে তাদেরকে আসতে বলবেন, তাহলে তাদের বিজনেসটা এত স্মুথ চলবে, এত সুন্দর চলবে। বিকজ আপনার, আপনি এটার মালিক, মালিক হিসাবে আপনার এই, আপনার কি কি প্রোডাক্ট আছে, আপনার কলা আছে না, বেগুন আছে না, আলু আছে না, পটল আছে, এটা আপনার জানতে হবে, এবং তার কি গুণাগুণ এটা আপনার জানতে হবে। সো থ্যাংকস আওয়ার ওফান বিডি আইটি ট্রেনিং, অ্যান্ড অফকোর্স আই এম জাস্ট অ্যাপ্রিসিয়েট টু ইয়ার ইনিশিয়েটিভ, অ্যান্ড অফকোর্স রিয়েলি দিস ইজ ডিজার্ভ আওয়ার ফ্যামিলি, এটা প্রত্যাশা করে আমাদের ফ্যামিলি যে এরকম ট্রেনিংটাই বেশি বেশি হোক। তো আগামী শনিবার আবার আমরা একত্রে হব, মিলিত হব, এই আশা ব্যক্ত করতেছি। বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবেন। হে হে, this is Shaji Monir, man from Magura. I am your absolutely friend. Thank you everyone. এই ওপেন বিডির পিছনে কিন্তু এই সজীব মনির ভাইয়েরও অনেক অবদান আছে, রুহুল কুদ্দুস ভাই সহ অনেকেরই অনেক অবদান আছে। আমি চাচ্ছি যে সবাই মিলিয়ে এটার একটা ট্রেনিং প্ল্যাটফর্ম করতে, যেটা যেখান থেকে মানুষ এসে যেই আসুক, 10 মিনিটের জন্য আসুক আর 5 মিনিটের জন্য আসুক, কিছু যেন শিখে যেতে পারে। এটাই যার কারণে আমরা এখানে কিন্তু আপডেট নিয়েও তেমন একটা আলোচনা করি না, বা অন্য বিষয়গুলো নিয়ে আমরা এখানে সবসময় টেকনিক্যাল পার্ট গুলো নিয়ে আলোচনা করি। আর টেকনিক্যালি যারা সাউন্ড আছেন বা এখানে আলোচনা করতে পারবেন, আপনাদের ওয়েলকাম, আমার সাথে আপনারাও এখানে কিন্তু অবদান রাখতে হবে পর্যায়ক্রমে। আব্দুর রশিদ স্যার আছেন ইন্ডিয়া থেকে, ধন্যবাদ স্যার আমাকে ডেকে নেওয়ার জন্য। আমি জাস্ট হয়তো মিনিট 10-12 ঢুকেছি, আমাদের হে হে সজীব মনির ভাই কিছু কথা শুনলাম, খুব ভালো লাগলো। আর আজকেই ফার্স্ট আমি এই লিঙ্কটা পেলাম এবং সঙ্গে সঙ্গে আমি টেলিগ্রামে জয়েনটাও করেছি। তো এই ধরনের প্রোগ্রাম সজীব মনির ভাই বলছিলেন যেটা, সেটা সত্যি খুব খুব বিশেষ প্রয়োজন। কেননা আমাদেরকে আমাদের নিজেদের প্রোডাক্ট সম্বন্ধে ওয়াকিবহল হতে হবে যে কোন প্রোডাক্ট কি ধরনের, তা না হলে ভবিষ্যতে আমরা সেভাবে এগোতে পারবো না। তো নিজস্ব যে প্রোডাক্টগুলো এখনো পর্যন্ত আমরা হাতে পেয়েছি, যেমন ধরুন ওমেল, ওনেট, ও ড্রিম আর ও কানেক্ট,
তো এইগুলো সম্বন্ধে যে শিক্ষার দরকার, নলেজ দরকার আপনাদের মতন স্যারদের কাছ থেকে, আমাদেরকে সবাইকে অবশ্যই নিতে হবে এবং তারপরে আমল করতে হবে। যাক, আজকে আমি প্রথম টাইম সুযোগ পেলাম, একটু কথা বললাম, খুব ভালো লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বুঝতে পারছি যে আপনি অল্প সময় আসলেও আমাদের মূল টপিকটা বুঝতে পারছেন, যে আমরা আসলে এখানে কি করছি, মানে ওপেন বিডি আইটি ট্রেনিং কি করে। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি থাকবেন আমাদের সাথে এবং প্রতি শনিবার শুরুতেই আমাদের সাথে। স্যার আমার একটু সমস্যা হয়েছিল একটা, যে মানে স্ক্রিনটা না মানে এত বেশি ছোট লাগছে আমার কাছে, মানে একটু বড় হইলে ভালো হইতো। এটা কি স্যার অন্য কোনো ব্যবস্থা আছে এটার? আমি আসলে অনেক অসুবিধা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনি সম্ভবত মোবাইল থেকে জয়েন করছেন, তাই তো? জি জি। আচ্ছা, আপনি ল্যাপটপ থেকে সম্ভব হলে ল্যাপটপ থেকে জয়েন করলে এগুলো একটু বড় দেখতে পাবেন আর কি। এটা আসলে অনেকগুলো অপশন, তো এটা পিসি ভার্সন মূলত, যার কারণে মোবাইলে খুব কম মানে ছোট দেখা যায়, কিন্তু বিষয়গুলো অন্তত কিছুটা তো বুঝতে পারছেন এখন, কিন্তু দেখলে মনে হবে আর কি যে এই এই কথাটা বলছিল এরকম আর কি। তো যাই হোক ম্যাম, আপনি আপনাকে এখানে লেখালেখির যে বিষয়টা আছে, এখানে মেসেজ টাইপিং, টাইপিং এর ক্ষেত্রে আমরা অনেকটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো যদি শুনে থাকেন তাহলে আমি যদিও একদম লাস্ট পর্যায়ে আপনাদের যখন আপনি ফিনিশিং দিচ্ছিলেন, লাস্ট যে সেকেন্ড রিভিউ করলেন তখন আমি অ্যাটেন্ড করলাম। আমাদের সৌদি রিফার্সারের গ্রুপ থেকে আমি লিঙ্কটা পেলাম। তো আসলে আমাদের শুধু টুল যে আসতেছে এগুলোকে আমাদের যথাযথ ব্যবহার, বিশেষ করে আমরা যারা ফাউন্ডার আছি আমাদের সকলে এটা খুবই খুবই ভাবে ভালোভাবে জানা উচিত। কারণ হলো কি, এটা আমাদের একটা মানুষের একটা বিজনেস বলতে পারি, যে আমরা এই ব্যবসার সাথে আছি এবং এটা আমাদের সাথে আমাদের ব্লাডের সাথে মিশে যাচ্ছে দিন দিন। তো আমরা প্রত্যেকটা ফিচার্স এবং প্রত্যেকটা অ্যাপ বা টুলস যে আসতেছে এগুলো আমরা যথাযথ ব্যবহার যদি আমরা পারি, তাহলে অবশ্যই আমরা সেটা মার্কেটে বা আমার স্বজন আশপাশের লোককে আমরা এটা শেয়ার করতে পারবো, বলতে পারবো। তো আপনি যেভাবে উদ্যোগ নিচ্ছেন, যে জানেন আপনাদের এইটা কত কতদিন বা কত মাস ধরে আপনাদের গ্রুপ চলতেছে, তো এভাবে যদি আপনারা কন্টিনিউ করেন এবং আশা রাখি এরকম নিত্য নতুন বিভিন্ন দিক নিয়ে আপনি আগামী ভিডিও করবেন বা বিভিন্নভাবে আমাদেরকে ডাকবেন, আমরা মিটিং অবশ্যই অ্যাটেন্ড করবো। আপনাকে ধন্যবাদ স্যার। ধন্যবাদ অমূল্য স্যার, আপনি চমৎকার ফিডব্যাক দিয়ে গেলেন। আমাদের এই ওপেন বিডি আইটি ট্রেনিং এর শুরুটা কিন্তু প্রায় 2 বছর আগে, তো আমরা ফিজিক্যাল ট্রেনিং করাতাম আর এই যে ভার্চুয়াল ট্রেনিংটা শুরু করছি মাত্র 2 মাস হলো। তো আপনি ঠিকই বলছেন এবং আপনি আমাদের সাথে থাকবেন, এভাবে পরামর্শ দিবেন, ফিডব্যাক দিয়ে সহযোগিতা করবেন। আমরা চেষ্টা করছি কিছু করার, যে টেকনিক্যাল পার্টগুলো নিয়ে অন্তত কিছুটা যদি আমরা অন্তত রাস্তাটা দেখাই দিতে পারি, তাহলে কিন্তু অনেক ফাউন্ডাররাই কিন্তু একটু নিজে চেষ্টা করলে কিন্তু কাজগুলো করতে পারবেন। তো সেই চেষ্টা করছি, তো সাথে থাকবেন, সহযোগিতা করবেন, আমরা চেষ্টা করব আরো বেশি কিভাবে দিতে পারি। সেশন অবশ্যই আমি খুঁজতেছি, অনেক ওয়েবিনারেও আমি কথাগুলো মাঝে মাঝে বলেছি যে এরকম একটা পার্ট যদি আমাদের থাকে তাহলে খুব ভালো হয়, আপনার এইসব বিষয়ে যদি ভিডিও থাকে তাহলে আমাদের যদি একটু ডিটেল দেওয়ার মতন আসছে তাহলে খুব উপকারী হতো, মানে ওগুলো শিখে নিতাম আর কি। আর একটা বিষয় যে এর আগে করেছেন কিনা তাতে আমি জানি না, মানে আমার খুব শেখার আগ্রহ, যেরকম অ্যামাজন দ্বারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে, যেহেতু তারাও সেদের একটা ইনকাম পায় আর আমরা তো একটা কোম্পানি ফাউন্ডার, আমাদেরও একটা অ্যাফিলিয়েট আছে, এটা কিভাবে অনলাইনে মার্কেটিং করলে আমাদের বেনিফিটটা হয়, আমাদের কোম্পানিকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি, সেই সাথে আমরাও যাতে একটু সফলতা পাই, এই বিষয়টা আমার খুব জানার খুব আগ্রহ। সত্যি আপনার আগ্রহ আমাদের আরো উৎসাহিত করলো। যেগুলো ক্লাস হয়েছে বা যেগুলো আমরা ট্রেনিং এখানে করিয়েছি সেগুলো ওপেন বিডি নামেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে সবগুলো ক্লাসই আপলোড দেওয়া আছে, আপনি একটু কষ্ট করে দেখে নেবেন এবং পরবর্তী ক্লাসগুলোতে ঠিক 10টায় জয়েন করার চেষ্টা করবেন। শুধু সপ্তাহে একদিন আমরা শনিবার মিটিংটা করি, তো এই মিটিংয়ে জয়েন করার চেষ্টা করবেন। ফাউন্ডারদেরকে আসলে অন্তর্সিবের ফাউন্ডারের মতোই গড়ে উঠতে হবে, কোনো বিকল্প নেই। অন্তর্সিব যেভাবে বিশ্বের বুকে আইটি সেক্টরে রাজত্ব করবে সেই হিসেবে আমাদের অনেক ক্ষেত্রে অনেক প্রশ্নের জবাব দিতে হতে পারে, এই উপলব্ধি থেকে আসলে ট্রেনিংটা করা উচিত বলে আমি মনে করি। এখন আমাদের প্রোডাক্টের সবগুলো প্রোডাক্ট নিয়ে আমরা টেকনিক্যালি দেখব একেবারে অপশন ধরে ধরে, সাথে আমরা অন্যান্য যে বিষয় যেমন একটা আসছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে, এগুলো নিয়েও আমরা চেষ্টা করব আপনাদের সাথে জার্নি করে। তারপরেও যে কষ্ট করে কথা বললেন এটাই আসলে প্রমাণ করে যে কতটা ডেডিকেটেড হলে মানুষ সেটা করতে পারে। ধন্যবাদ। প্রতিনিয়ত এই যে মিটিং গুলো পরিচালনা করেন, এখন আবার যে উদ্যোগ নিয়েছেন যে 64টা গ্রুপ করে অলরেডি বহু উন্মোচন, এটার আসলে কিভাবে বলবো, এটার কোনো ভাষা নেই যে আপনি একজন ব্যাংকার হয়ে কিভাবে এতটা সময় ম্যানেজ করছেন। যাই হোক, আল্লাহ আপনাকে আরো তৌফিক দিক এভাবে কাজ করার, মানুষের জন্য হিউম্যানিটির জন্য কাজ করার তৌফিক দিক। আপনার সাথে আছি আমরা, যেভাবে মানুষের ভালো করা যায় বা মানুষের একটু হলেও যদি উপকার হয় সেই কাজগুলোতে
আপনি ডাকবেন বা আমরা একত্রিত হয়ে সবাই মিলে সেই চেষ্টাটা করবো। রুহুল কুদ্দুস স্যার, সজীব স্যার, মানে ওনারা যে এত মানে চতুর্দিক থেকে মানে ওনারা এমন ভাবে মানে পরিশ্রম করতেছে আমাদের জন্য যারা আমরা একেবারে কিছু জানি না, আমি আসলে ওনাদেরকে আপনাকে মানে কিভাবে ধন্যবাদ দিব মানে এটাও মনে ছোট হয়ে যায় যে আসলে আপনারা এত আমাদের জন্য মানে চিন্তা করতেছেন, এটার জন্য আসলে আল্লাহ আপনাদের উপর রহমত বর্ষণ করুন। দিদির মনি ভাই সে বড় বৃক্ষ, আমরা সকলেই সেখান থেকে অনেক হেল্প পাই, সেজন্য ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সেই সাথে আজকে আমাদের দুইজন দুইটা ওয়েবিনারের কর্ণধার রুহুল কুদ্দুস রিফাত ভাই এবং আমাদের ভাই সজীব মনির ভাই, তারাও কিন্তু এখানে যোগদান করেছেন বলে আজকের এই ট্রেনিং সেশনটা অনেকটা সার্থক এবং অনেকটা বলা যায় যে ফলপ্রসূ হয়েছে। আজকের যে যতগুলো আমরা ওয়েবিনার করছি, ওয়েবিনারে কিন্তু আমাদের যথেষ্ট নলেজ হচ্ছে, আমরা অনেক মোটিভেটেড হচ্ছি, এটা সত্য। আমরা যে সমস্ত ট্রেনিং হচ্ছে সেখানে আমরা এখন বর্তমানে আমাদেরকে মোটিভেটেড করা হচ্ছে, আমরা অনেক প্রোডাক্ট সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান আমরা অর্জন করছি এবং আমাদের অনপেসিভের অগ্রগতি এবং কোথায় বাধা সবগুলো আমরা জানতে পারছি, আপডেট হচ্ছি, পরস্পর বলছি, এখানে কিন্তু আমাদের নলেজ বাড়ছে। কিন্তু স্কিল কিন্তু আমাদের বাড়াতে পারছি না, জ্ঞানটাকে যখন আমি অর্জিত জ্ঞানকে যখন আমি হাতে নাতে ব্যবহার করবো তখন বলা হয় স্কিল ডেভেলপ হয়। আমাদের বলা হয় প্যাডাগজিক্যাল সিস্টেমে বলা হয় যে মানুষ প্রথমে শুনে পড়ে দেখে নলেজ গ্যাদার করে, তারপর ওই অর্জিত জ্ঞান যখন তার কাজে লাগায় তখন তার সেই স্কিল ডেভেলপ হয়, তারপর স্কিল যখন ডেভেলপ হয় তখন অটোমেটিক তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসে। তো সাপোজ আমার এখন মনে হচ্ছে যে আবার সেই দিন আসছে আমার ট্রেনার হয়ে এই ল্যাপটপ আর মাল্টিমিডিয়া নিয়ে শিক্ষকদেরকে ঋণ দিতে হবে বা সাধারণ মানুষদেরকে ট্রেনিং দিতে হবে, কারণ প্রোডাক্ট সম্পর্কে যদি আমি বলতে না পারি, ফিচার দেখাতে না পারি। আজকে যত সুন্দরভাবে দেখানো হলো যে আমরা জিমেল ব্যবহার করি, জিমেলে কিন্তু কোনো গোপন ফাইল রাখার মতো বা আমি ওইভাবে সিস্টেমে আমি রাখতে পারবো না, এখানে সুন্দর আমি ফাইলগুলো রাখতে পারবো, ওই মেলে আমার অফিস ইউডি আমার হিসাব কোনো যদি কেউ ঢুকে আমার অফিস সঙ্গে ঢুকে তাহলে আমার ফাইলে কেউ হাত দিতে পারবে না। এটি একটা বিষয়। আরও তো আমরা দেখলাম যে এখানে জিমেল থেকে কত গুণে আমাদের এটা এখানে 15 GB পর্যন্ত আমাদের সীমাবদ্ধতা আছে, এখানে আনলিমিটেড অনেক ফাইল এখানে 15 MB পর্যন্ত 25 MB পর্যন্ত একবারে সেন্ড হয় জিমেলে, আর বেশি বড়ো ফাইলগুলো যায় না। এখানে ফাইলগুলো অনেক আনলিমিটেড ফাইল দেওয়া যায়, ভিডিও দেওয়া যাবে, তারপরে ছবি দেওয়া যাবে, এখানে MS ওয়ার্ডের মতো আমার কাজ করার সুযোগ আছে, বোল্ড করা, রং করা ইত্যাদি অনেক সুযোগ দেখলাম, অনেক কিছু আছে এখানে। তারপরে একসাথে একবারে সব মেলগুলো পাঠানো সুবিধা আছে, আবার কখন মেল পাঠাবো সেটা আমি টাইম সিলেক্ট করে রাখবো, অটোমেটিক অফিস টাইমের মধ্যে যে টাইম দেবো সেই টাইমে আমার মেলটা চলে যাবে, দারুণ মানে ফিচার এটা। যখনই জিমেল যারা ভালো জানে তাদের কাছে যদি এটা আমি উপস্থাপন করি অনায়াসে তারা এটা লুফে নেবে, ও মেল এমন যে আমি কীভাবে অ্যাফিলিয়েট লিঙ্কে কাজ করবো, লিঙ্কে কাজ করতে গেলে আমাকে ও মেল, ও কানেক্ট, আমার ওনেট, আমার ওটাকার, এগুলো আমাকে জানতে হবে, বিশেষ করে সব প্রোডাক্টগুলো সবাই জানতে হবে। শুধুমাত্র বলে দিয়ে যতটা জ্ঞান জানা যায় তার চেয়ে দেখাই দিলে এটা সবচেয়ে সহজ হয় এবং লার্নিংটা ইফেক্টিভ হয়। তো যাই হোক, আমি ওপেন বিডি প্রত্যেক যে এটা চলমান হচ্ছে, এই চলমানে যারা সহযোগিতা করছেন বিশেষ করে উপদেষ্টা হিসেবে দুজন আছেন তাদেরকে আমি ওপেন বিডির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা থাকবেন, আসবেন এবং এটা আপনারা যে 100টা মাস্টার ট্রেনার বানাবেন, আসলেই এটা ভালো একটা উদ্যোগ। এখানে কিন্তু আমাদের এটা করেছি সুন্দর যে এখানে যে ব্যক্তি যত বেশি অ্যাপ্লিট হবে সে তত বেশি গেইন হবে, তার নিজের ভালো হবে। এই ট্রেনিং ছাড়া আমাদের কোনো বিকল্প কিছু নাই, কারণ আমরা যতই মানুষকে বলতে যাই আমাদের এই ল্যাপটপ সাথে নিতে হবে, মোবাইল সাথে নিতে হবে, নিয়ে নিয়ে আমাদের মানুষকে বলতে হবে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, সেই সাথে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের এই প্রোগ্রামটা প্রতি শনিবার 10টায় শুরু হয় ওফ্যান বিডি আইটি ট্রেনিং শিরোনামে, আর আমাদের ওফ্যান বিডি নামে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবই আমাদের এই ওফ্যান বিডি নামে আছে। তো যদি আগে পূর্বের যে ক্লাসগুলো ওগুলো দেখতে চান তাহলে ওপেন বিডি নামে চ্যানেল সার্চ করে একটু সাবস্ক্রাইব করে রাখলে আপনারা আগের ক্লাসগুলো দেখতে পারবেন। আর পরবর্তীতে তো যারা আছেন সবাইকে অনুরোধ করব আপনারা থাকার চেষ্টা করবেন, এবং পাশাপাশি আশেপাশে যারা আছে পরিচিত ফাউন্ডার, আমাদের এই প্রোগ্রাম শুধু ফাউন্ডারদের জন্যই আপাতত, তো যারা ফাউন্ডার আছেন তাদেরকে যদি মনে হয় যে এখানে নিয়ে আসলে তারা একটু উপকৃত হতে পারবে তাহলে নিজ দায়িত্বে তাদেরকেও এখানে ইনভাইট করবেন এবং নিয়ে আসার চেষ্টা করবেন। তো আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ করে রুহুল কুদ্দুস শ্রীপাদ স্যার, সজীব মনির স্যার সহ রবিউজ্জামান স্যার এবং অন্যান্য যারা আছেন যারা বিভিন্নভাবে আমাদের ওপেন বিডি কে সহযোগিতা করছেন, ভবিষ্যতে করবেন এবং এখানে এখানে জয়েন করেও সহযোগিতা করছেন, সকলকেই আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই সেশনটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।